ঠিক আছে কার্য শক্তি ক্ষমতা এটা আমরা আলোচনা করব ওকে তো দেখো কোন একটা বস্তুর ওপর যদি স্থির মানের বল প্রয়োগ করা হয় এবং তার ফলে তার যদি স্মরণ ঘটে তাহলে আমরা কি বলি যে বস্তুটার উপর কৃতকার্য বা কার্য করা হয়েছে তাই তো তাহলে আমরা সাধারণত কি লিখি যে কার্য ইকুয়াল টু কি হয় কার্য ইকুয়াল টু হয় বল ইন্টু স্মরণ তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছি এবার এবার দেখো প্রযুক্ত বল ও এই যে বলের যে প্রয়োগ বিন্দু ঠিক আছে সেই স্মরণের গুণফল ফল দ্বারা কৃতকার্যের পরিমাপ করা হয় ধরো আমি একটা এই ব্লকটার উপর ব্লকটার ভর চেম ব্লকটার উপর এক পরিমাণে বল প্রয়োগ করার ফলে এই ব্লকটার স্মরণ হলো ধরো এখানে কতটা স্মরণ হলো এই স্মরণের মানটা ধরো এস এস পরিমাণে স্মরণ হলো ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কৃতকার্য বা ডাবলু ইকুয়াল টু কি লিখি যে এখন দেখো এইটাকে আর এক ভাবে যদি আমি ভেক্টরে লিখতাম কি হতো এফ ডট এস কারণ বলটাও একটা ভেক্টরাসি এবং স্মরণও একটা তাই তাইতো কিন্তু এটা ডট প্রোডাক্ট ডট প্রোডাক্ট মানে কি স্কেলার প্রোডাক্ট তাইতো তার মানে যে গুণ ফলটা হবে এদের প্রোডাক্টে সেটা কি হবে একটা স্কেলার রাশি তাই তো তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে ক্ষেত্রে এই যে কৃতকার্যটা এটা একটা কি রাশি দাঁড়াচ্ছে এটা একটা স্কেলার রাশি দাঁড়াচ্ছে এটা একটা স্কেলার রাশি ঠিক আছে তাহলে আবার দেখো এটা কেন আমি এটা বললাম যে এফ ডট এস হঠাৎ করে আমি কেন করলাম এর কারণটা হচ্ছে যদি ধরো এই ব্লকটা ধরো এম বরের ব্লক এর উপর বলটা এইভাবে প্রযুক্ত হতো মানে একটা ষাট অনুভূমিকের সাথে একটা থিটা কোণে বলটা প্রযুক্ত হতো ঠিক আছে এবং তার ফলে ব্লকটা স্মরণ হতো এস ব্লকটা স্মরণ হচ্ছে এস ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমার দেখো অনুভূমিক বরাবর এই বলের উপাংশ কি হচ্ছে কি হবে বলো অনুভূমিকের সাথে যদি থিটা কোণ করে তাহলে অনুভূমিক বরাবর তার স্যার হ্যাঁ

তাহলে এই ক্ষেত্রে ডাবলি ইকুয়াল টু আমি কি লিখতে পারি এফ কস থিটা ইনটু এস তাই তো এখন দেখো কস থিটা টার্মটা কার জন্য আছে ডট প্রোডাক্টের জন্য তাই তো তাই জন্যই লিখি এফ ডট এস বুঝা গেছে হ্যাঁ স্যার এবার যদি ধরো এই বলের অনেকগুলো উপাংশ থাকতো অনেকগুলো অংশ প্রযুক্ত হতো অনেকগুলো বল প্রযুক্ত হতো বা অনেকগুলো অংশ থাকতো যদি ধরো এক এখানে বল প্রযুক্ত হচ্ছে ধরো এফ ওয়ান বল প্রযুক্ত হচ্ছে এফ টু বল প্রযুক্ত হচ্ছে এরকম করে ধরো এ ফেন পর্যন্ত বল প্রযুক্ত হচ্ছে একটা বস্তুর উপর ঠিক আছে এবং এদের প্রযুক্ত হওয়ার ফলে প্রত্যেকের জন্য এদের যে স্মরণ হচ্ছে এদের যে প্রথমে যে স্মরণ ছিল সেটা হয়েছিল আর ওয়ান এবার এদের যে স্মরণের পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে আর টু মানে এদের স্মরণ হয়েছে আর ওয়ান থেকে আর তে এদের স্মরণ হয়েছে মানে এই এতগুলো বল প্রযুক্ত হওয়ার পরে ঠিক আছে এতগুলো বল প্রযুক্ত হওয়ার ফলে কি হচ্ছে যে আর ওয়ান থেকে আর টু তে স্মরণ হচ্ছে ওকে তাহলে এই ক্ষেত্রে আমার কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু কি লিখবো কি হবে যে প্রত্যেকটা বলের যোগফল এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি এইভাবে প্লাস এফ এন ইনটু ইনটু কি হবে ডট কোথা থেকে কোথায় স্মরণ হয়েছে আর ওয়ান থেকে আর টু তে স্মরণ হয়েছে তাহলে সরণের পরিবর্তন কত হচ্ছে আর টু মাইনাস আর টু মাইনাস আর ওয়ান তাহলে এটাই হবে আমার কৃতকার্যের মানটা ঠিক কার্য এই এই কার্য সাধারণত দু ধরনের হয় কি ঋণাত্মক ঠিক আছে তাহলে ধনাত্মক কৃতকার্য কার্য আমি কখন বলবো আর ঋণাত্মক কৃতকার্য আমি কখন বলবো ওকে তাহলে ধরো এইটা ব্লক এম ভরের ব্লক এর উপর যে বলটা প্রযুক্ত হচ্ছে এফ সেটা এই দেখে বল প্রযুক্ত হচ্ছে এখন এর স্মরণটা কোন দিকে হচ্ছে স্মরণটা হচ্ছে এইদিকে এস ওকে আর এই যে কোন অনুভূমিকে সাথে বলটা যে কোন করেছে সেটা ধরে নিচ্ছি আমরা ডাব্লু ইকুয়াল টু কৃতকার্য ইকুয়াল টু কি লিখি এফ ডট এস তাই তো তাই লিখলাম এফ ডট এস তার মানে ইকুয়াল টু এফ এস তাই তো তাহলে দেখো যদি থিটার মান থিটার মান জিরোর থেকে বেশি এবং নব্বই ডিগ্রির থেকে কমে থাকে এর মধ্যে থাকে বোঝা গেছে জিরো এবং নব্বই ডিগ্রির মধ্যে থাকে তার মানে কোনখানে থাকছে থিটার মানটা এইখান থেকে এই অংশটার মধ্যে এই অংশটার মধ্যে তাই তো এই অংশটার মধ্যে যদি থিটার মান থাকে তাহলে আমাদের ডাব কসের মান কি হয় ফার্স্ট কোয়ারডেন্টে কসের মান কি হয় পজিটিভ হয় ধনাত্মক হয় তাই তো তাহলে ডাব্লু ইকুয়াল টু কি হয়ে যাবে পজিটিভ তাহলে আমার যে কৃতকার্যটা হবে এটাকে আমি কি বলবো ধনাত্মক কৃতকার্য বুঝা গেছে আর যদি যদি এই থিটার মানটা থিটার মানটা কি হচ্ছে থিটার মানটা হয়ে যাচ্ছে তোমার যে নব্বই ডিগ্রির থেকে বেশি এবং একশো আশি ডিগ্রির থেকে কম এরকম যদি হয় তার মানে কোন কোয়ার্ডিন্ট হচ্ছে এই দিকটাই এই অংশটাই হচ্ছে তাই তো তাহলে এই অংশটাই যদি বল প্রয়োগ হয় তাহলে সেই ক্ষেত্রে কষের মান কি হয় সেই কোয়াড্রেন্টে cos এর মান কি হবে cos θ ইকুয়াল হয়ে যাবে নেগেটিভ ঋণাত্মক স্যার ঋণাত্মক সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান হয় ঋণাত্মক তাহলে w ইকুয়াল কি হয়ে যাচ্ছে ঋণাত্মক ঋণাত্মক ঠিক আছে তার মানে এই ক্ষেত্রে আমার কৃতকার্যটা কি হয়ে যাচ্ছে কৃতকার্য হয়ে যাচ্ছে ঋণাত্মক ওকে যেমন এর উদাহরণ কি তাহলে ধনাত্মক আর ঋণাত্মক কৃতকার্যের উদাহরণ কি যেমন ধনাত্মক কৃতকার্য হচ্ছে কোনো ব্যক্তি যদি ভারুক ভারী বস্তুকে উপরে তোলে তাহলে সেই ক্ষেত্রে কৃতকার্য কার্য কি হবে ধনাত্মক আর যদি ওই ব্যক্তি বস্তুটিকে নিচে নামা নিচে নামাবে নিচে নামালে যে কৃতকার্যটা হবে সেটা কি হবে ঋণাত্মক ঠিক আছে এবার দেখো যদি থিটার মান এখানে কি বলেছিলাম ধনাত্মকের ক্ষেত্রে দেখো থিটার মান হচ্ছে জিরোর থেকে বেশি নব্বই ডিগ্রির থেকে কম ধনাত্মকের ক্ষেত্রে যদি থিটা ইকুয়াল টু সাপোজ জিরো ডিগ্রি হয় থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হয়

ঠিক আছে আর যদি থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হয় তাহলে কস নাইনটি মানে কত জিরো তাহলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কত হবে জিরো তাই তো তার মানে কি কৃতকার্য এবং স্মরণের অভিমুখের মধ্যবর্তী কোন যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কৃতকার্য জিরো তাহলে এই রকমের কার্যকে কি বলবো এটাকে বলবো আমরা যে যে বলটার জন্য এই কার্য হচ্ছে তাকে বলবো সেই বলটাকে বলবো কার্যহীন বল ওকে ঠিক আছে তো তাহলে এই কার্যহীন বলের উদাহরণ কি কি হতে পারে যেমন ধরো বৃত্তপথে গতিশীল হ্যাঁ তাহলে বৃত্তপথে গতিশীল বস্তুর উপর যে অভিকেন্দ্র বল কাজ করে অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করছিল বৃত্তপথে কেন্দ্রের দিকে তাই তো কিন্তু বস্তুটা যাচ্ছিল কোন দিকে বস্তু যাচ্ছিল কোন দিকে এদিকে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি পার্শ্ব বরাবর তাহলে মত তাহলে কোণ কত হচ্ছে 90 ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য কি হবে শূন্য তাই তো তার মানে বৃত্তপথে গতিশীল কোন বস্তুর কৃতকার্য কত হবে শূন্য বোঝা গেছে আবার দেখো কোন এক ব্যক্তি যদি একটা ভারী বস্তু নিয়ে সমান্তরাল প্ল্যাটফর্মে হেঁটে যায় তাহলে কি হবে কৃতকার্য বলো শূন্য হবে না বললাম কোন এক ব্যক্তি যদি একটা ভারী বস্তু নিয়ে যেমন স্টেশনে কি থাকে কুলিরা থাকে তো সেই কুলি ধরো কোন একটা ভারী ব্যাগ নিয়ে প্ল্যাটফর্মে হেঁটে যাচ্ছে তাহলে তার কৃতকার্য কত হবে শূন্য শূন্য তো কারণ দেখো কারণ এর ক্ষেত্রে তো এই যে ভারী বস্তুটা নিয়ে যাচ্ছে ওর বলটা কোন দিকে কাজ করছে ওজনটা তো বল ওর এম জি নিচের দিকে আর ওর স্মরণ কোন দিকে হচ্ছে স্মরণ হচ্ছে এই দিকে তাহলে মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি তাহলে ডিগ্রি হয়ে গেলে কৃতকার্য কত হয়ে যাচ্ছে শুনুন ঠিক আছে আবার দেখো আমরা তাহলে এই যে কৃতকার্যের মানটা লিখলাম এটাকে আমরা লিখলাম কি এফ ডট এস তো এবার যদি ধরো কোনো একটা বস্তুর স্মরণ আমি করতে চাইছি কি এ থেকে বি এই রেখা বরাবর এ থেকে বি ধরো এখানে এ এটা হচ্ছে বি এরকম বরাবর কোন একটা বস্তুর স্মরণ যদি হয় ঠিক আছে এবার এখানে আমি একটা ছোট্ট অংশ ধরে নিচ্ছি যে স্মরণ এই ছোট্ট অংশটা হচ্ছে ডিএস ছোট্ট অংশটা হচ্ছে ডিএস ঠিক আছে এবং এর যে বলটা প্রযুক্ত হচ্ছে বলটা প্রযুক্ত হচ্ছে এই দিক বরাবর অনুভূমিক বরাবর ঠিক আছে বোঝা গেছে এবং এই বলটা যে কোন করছে সেটা হচ্ছে থিটা তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কি হবে ডিডাবল ইকুয়াল টু মানে কৃতকার্য ক্ষুদ্র কৃতকার্য কত হয়ে যাচ্ছে ডট ডট তাই তাই তো তো তাহলে এখন আমি যদি মোট কৃতকার্য বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে এ থেকে বি পর্যন্ত তাহলে ইন্টিগ্রেশন এ টু ডট ডিএস এইভাবে আমাকে বের করতে হবে তাই তো তার মানে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ইকুয়াল টু দাঁড়াচ্ছে এইটা কেন দেখাচ্ছে এটা দেখানোর কারণ হচ্ছে যদি ধরো তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে ধরো এফ এর মান দিয়েছে এফ ইকুয়াল টু এফ এক্স আই ক্যাফ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ এরকম যদি এফ এর কোনো মান দেয় ঠিক আছে এবং যে ডিএস এর মান দিয়েছে ডিএস এর মান দিয়েছে ধরো ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ এরকম যদি মান দিয়েছে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে তোমার কৃতকার্যটা কি করে তুমি বের করবে কৃতকার্য কত হবে তাহলে তাহলে এফ ডট ডি এস এফ ডট ডি এস কত হচ্ছে এফ ডট ডি এস

ঠিক আছে এবার কি হয়ে যাচ্ছে এফ এক্স ইন্টু এক্স প্লাস এফ ওয়াই ইন্টু ডি ওয়াই প্লাস এইটা আমি পেয়ে গেলাম এবার দেখো এ থেকে বি এর তাহলে এর উপাংশগুলোকে অনুযায়ী আমি যদি ভেঙে নিই এক্স এর লিমিট কি হয়ে যাচ্ছে যে ওয়াই ওয়াই ইন্টু ডি ওয়াই প্লাস থেকে জেড তাই তো এইভাবে লেখা যায় তো কারণ আমি এই যে এ কো অর্ডিনেট আর বি কোর্ডিনেটে এর যে কোয়ার্ডিনেট এর স্থানাঙ্কটা লিখছি এক্স এ কমা ওয়াই বি ওয়াই এ কমা জেড এ এটা হচ্ছে এর স্থানাঙ্ক আর বি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স বি কমা ওয়াই বি কমা জেড বিয়েছে হ্যাঁ ওকে এবার দেখো যদি আবার কখনো কখনো গ্রাফ দিয়ে প্রকাশ করা হয় কখনো কখনো গ্রাফ দিয়ে প্রকাশ করা হয় কিভাবে ধরো এইদিকে দিকে দেয়া আছে এফ এর এফ এর মান ওয়াই অক্ষে দেয়া আছে এফ এর মান আর এক্সখে দেওয়া আছে এক্স এর মান ঠিক আছে এবার ধরো কোন একটা গ্রাফ দিয়েছে এরকম একটা ধরো কোনো গ্রাফ দিয়েছে তাহলে এই গ্রাফ থেকে আমি কিতকার্যের মানটা কি করে বের করব এই গ্রাফ থেকে আমি কৃতকার্যের মানটা কি করে বের করব তাহলে দেখো প্রথমত দেখতে পাচ্ছ তো সবাই তাহলে এই প্রথম পয়েন্টটা এই পয়েন্টটার নাম দিলাম ধরো এ পয়েন্ট আর এই যে পরের পয়েন্টটা এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট ঠিক আছে ঠিক আছে এবার ধরো এ পয়েন্টের এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা এফ ওয়ান এক্স ওয়ান কমা এফ ওয়ান মানে ইফ এর হচ্ছে এফ ওয়ান এইটা হচ্ছে এফ ওয়ান এতটা পর্যন্ত হচ্ছে এফ ওয়ান আর এইটা হচ্ছে এক্স ওয়ান ওকে আর ডি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা এক্স টু কমা এক টু তাহলে এইটা হচ্ছে হচ্ছে এক্স আর এটা টু ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমার কৃতকার্যটা বের করবো কি করে তাহলে আমরা কি বলছিলাম যে ডাব্লু ইকুয়াল টু ডাবলু ইকুয়াল টু কি লিখছিলাম ডাব্লু ইকুয়াল টু এক্স ওয়ান থেকে এক্স টু ইন্টু এফ ইন্টু ডিএক্স তাইতো হ্যাঁ তার মানে এইটাই কি বোঝাচ্ছে এটাই বোঝাচ্ছে এই যে গ্রাফটা এই গ্রাফটার ক্ষেত্র ফল্টা এই ক্ষেত্র হয়ে যাবে আমার কৃত কার্য এই ক্ষেত্রফলটাই হয়ে যাবে আমার কৃতকার্যের মানটা তাই তো তার মানে এটাই হয়ে যাচ্ছে এই যে ক্ষেত্রফলটা ফলটা ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এই ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটাই আমাকে বের করতে হবে বলুন তো এই দেখো আমি করলাম কি এক্স ওয়ান থেকে আগের ফর্মুলাই বসালাম দেখো আগে এইখানে ফর্মুলায় বসালাম ঠিক আছে তাহলে ওখানে কি বোঝাচ্ছে যে এফ dx f এফ বলতে কি বোঝাচ্ছে f এর গড় মান f এর গড় মান dx মানে হচ্ছে কি এই ক্ষেত্রফলটাই ঠিক আছে তাহলে দেখো এইরকম একটা অঙ্ক যদি দেখি তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ধরো এইদিকে দেওয়া আছে এফ ওকে এই দিকে দেওয়া ওকে দেখা যাচ্ছে তো সবার এবার ধরো এরকম একটা গ্রাফ দিয়েছে এরকম একটা গ্রাফ দিয়েছে এরকম একটা গ্রাফ ধরো দেওয়া এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান এটা টু এটা হচ্ছে থ্রি এটা ফোর এটা ফাইভ এই পয়েন্টটা হচ্ছে সিক্স এই পয়েন্টটা দেওয়া আছে ঠিক আছে আর এই যে মানটা দেওয়া আছে এই মানটা ধরো দেওয়া আছে ফাইভ এটা দেওয়া আছে ফাইভ ঠিক আছে ফাইভ নিউটন আর এই দিকে হচ্ছে মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এই যে গ্রাফটা দিয়েছে এই লেখচিত্র থেকে আমাকে যদি বলা হয় যে কৃতকার্যের মান নির্ণয় করো তাহলে কি করবো কৃতকার্যের মানে কি হবে এই গ্রাফটার ক্ষেত্রফলটা তাই তো এই ক্ষেত্রফলটা পুরো হবে তাহলে কত আসছে একটু ক্যালকুলেট করে বলতে পারবে তোমরা বলছিলাম তো এই মানে যোগ করে হবে হ্যাঁ যোগ করতে হবে যোগ করতে হবে যেটা হবে সেটাই যোগ করতে হবে দেখো প্রথমটা তো ত্রিভুজ আছে ত্রিভুজের ভূমিটা কত হচ্ছে দুই উচ্চতা কত হচ্ছে পাঁচ তো তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল টু কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই তো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি হাফ ইন্টু দুই ইন্টু পাঁচ ইকুয়াল টু কত পাঁচ এত পেলাম ওকে এবার এইটা যদি ধরো নিউটনে দেয়া থাকে এটা যদি ধরো মিটারে দেয়া থাকে তাহলে এককটা কি হবে এত জুল ওকে আর নিচের অংশটা নিচের অংশটা কত আছে এফটা দেওয়া আছে মাইনাস ফাইভ এক্সটা কত দেওয়া আছে দেখো চার মাইনাস দুই মানে হচ্ছে দুই তাহলে ইকুয়াল টু হচ্ছে মাইনাস দশ জুল ওকে আর এইটার ক্ষেত্রফল কত হচ্ছে এর ক্ষেত্রফল হচ্ছে যে পাঁচ ইন্টু ছয় মাইনাস চার মানে হচ্ছে দুই তাহলে হচ্ছে দশ জুন তাই তো তাহলে মোট কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে পাঁচ মাইনাস দশ প্লাস দশ তো ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে জুন ঠিক আছে এবার দেখো এই যে কৃতকার্যের কৃতকার্যের একক তাহলে কি বললাম জুল এই কৃতকার্য একককে সাধারণত দুভাগে ভাগ করা হয় কৃতকার্য একককে একটাকে যেরকম বলের ক্ষেত্রেও দুভাগে ভাগ কৃতকার্যের করছে সেরকম একটাকে বলা হয় একটাকে বলা পরম একক আর একটা হবে মহাকর্ষীয় একক মহাকর্ষীয় একক পরমেকক কোনটা একক হচ্ছে জুল এসআই পদ্ধতিতে জুল আর সিজি এ কি হয় জানা আছে কবে আর্ক আর্গ আর্গ সিজিএসএ হচ্ছে আর্গ আর মহাকর্ষকিখে লিখবো আমরা কেজি মিটার কেজি মিটার ঠিক আছে এটা হচ্ছে এসআই আর এতে হচ্ছে গ্রাম সেন্টিমিটার তাহলে মিটার সমান কি লিখতে পারি ওয়ান কেজি মিটার ইকুয়াল টু হয় ওয়ান কেজি ওয়েট মানে হচ্ছে বল ইন্টু ওয়ান মিটার তাহলে ওয়ান কেজি এর সমান কত নিউটন হত নিউটন ইন্টু ওয়ান তাহলে কত হয়ে যাচ্ছে ঠিক আছে সেরকমই আমাকে পরের দিন একটু ক্যালকুলেট করে বলো তোমরা যে ওয়ান গ্রাম সেন্টিমিটার ইকুয়াল টু কত আর্গ হবে বুঝতে পারলে গ্রাম সেন্টিমিটার সমান কত হবে ঠিক আছে তো এবার দেখো আগের দিন আমরা আলোচনা করেছি কিনা জানি না সেটা হচ্ছে যে সংরক্ষী আর অসংরক্ষী বল সংরক্ষী আর অসংরক্ষী বল সংরক্ষী ও অসংরক্ষী বল সংরক্ষী আর অসংরক্ষী বলতে আমরা কি বুঝি ঠিক আছে তাহলে সংরক্ষী বল প্রথম আমরা দেখব সংরক্ষী বল সংরক্ষী বলতে বুঝবো যে বলের বলের জন্য আমার মোট কৃতকার্যের মান শূন্য হবে সেটাকে বলবো কি সংরক্ষী বল আর অসংরক্ষী বল কি হচ্ছে এর ক্ষেত্রে কৃতকার্য কখনই শূন্য হবে না ঠিক আছে সংরক্ষী বলের ক্ষেত্রে কি সংরক্ষী বল হচ্ছে পথের ওপর নির্ভরশীল নয় সংরক্ষী বল হচ্ছে পথের ওপর নির্ভরশীল নয় পথের ওপর নির্ভরশীল নয় আর অসংরক্ষী বল কি পথের ওপর নির্ভরশীল ঠিক আছে আর দু নম্বর কি সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধ পথে মোট কৃতকার্য শূন্য কিন্তু অসংরক্ষী বলের ক্ষেত্রে কখনোই কৃতকার্য শূন্য হবে না ঠিক আছে বুঝতে পারলে তো সংরক্ষের অসংরক্ষের মধ্যে হ্যাঁ আমি বলছি এবার সব ডিটেলসে বলছি আমি শুধু এই দুটো মেন পার্থক্য দুটো বললাম এবার আমি বোঝাবো যে সংরক্ষী বলটা কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো দেখো ধরে নিচ্ছি ধরো এটা একটা এ পয়েন্ট এ পয়েন্ট থেকে একটা বস্তু যাত্রা আরম্ভ করলো এবং ধরো বি পয়েন্টে সে পৌঁছালো ঠিক আছে সে হচ্ছে এক প্রথম এক নম্বর পথে গেলো ঠিক আছে তারপরে সে দ্বিতীয় পথে গেল এইভাবে ঠিক আছে তারপরে সে তিন নম্বর পথে গেল এইভাবে এটা হচ্ছে দ্বিতীয় পথ আর এটা হচ্ছে তিন নম্বর তা দেখো এই তিনটে ক্ষেত্রেই মানে তিনটে পথের ক্ষেত্রেই যদি মোট কৃতকার্য একই থাকে মোট কৃতকার্যের মান একই থাকে বুঝতে পারলে মোট কৃতকার্যের মান যদি একই হয় তার মানে সে প্রথমের পথে প্রথমের পথের কৃতকার্য ডাব্লু ওয়ান ইকুয়াল টু যদি দ্বিতীয় পথের কৃতকার্য ডাব্লু টু ইকুয়াল টু যদি তৃতীয় পথের কৃতকার্য ডাব্লু থ্রি হয় তাহলে কি বলা হবে যে এ থেকে বিতে যে যাত্রা করেছে এটা সংরক্ষী বলের প্রভাবে করেছে ঠিক আছে বুঝতে পারলে আবার দেখো আবার বলুন স্যার মানে এ থেকে বিতে তিনটে পথে গেছে এবং তিনটে পথে গেলেও এদের মোট কৃতকার্যের মান কিন্তু একই তিনটে পথের ক্ষেত্রে আলাদা মানে আলাদা মানে আলাদা বলতে কি বোঝাচ্ছি মানে এদের পথগুলো আলাদা কিন্তু মোট কৃতকার্যের মানটা এক এদের প্রত্যেকে থ্রি ক্ষেত্রে ধরো এবার ধরো যদি বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা করতো এবং বি বিন্দু থেকে পৌঁছালো বি থেকে পৌঁছালো এই ক্ষেত্রে ধরো কৃতকার্য কথা হলো ডাব্লু এ থেকে বি তো এবার ধরে নিচ্ছি যদি বি থেকে আবার এতে এসে পৌঁছালো তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য হচ্ছে ডাব্লু বি থেকে এ তাইতো তাহলে এই ক্ষেত্রে মোট কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ডাব্লু এ থেকে বি প্লাস ডাব্লু বি থেকে এ তাইতো এইটা ইকুয়াল যদি শূন্য হয় তাহলেই কি বোঝাবে তাহলেই হয়ে যাবে যে কি যে এটা সংরক্ষী বলের প্রভাবে কৃতকার্যটি হয়েছে ওকে যেমন এর একটা সাধারণ উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি ধরো কোন একটা বস্তুকে ধরো কোন একটা বস্তু এইখানে ধরো এ পয়েন্টে আছে আর এটা হচ্ছে বি পয়েন্ট সবাই দেখতে পাচ্ছ তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার এটা হচ্ছে ধরো পৃথিবী পৃষ্ঠ কোণ একটা অংশ আর বিটা হচ্ছে এই উচ্চতায় কোণ একটা অংশ এই উচ্চতায় বি একটা স্থান ঠিক আছে এখন কি আমি বস্তুটাকে প্রথম কি করছি প্রথম আমি একে এখান থেকে এখানে তুলছি বস্তুটার ভর যদি এম হয় বস্তুটার ভর যদি এম হয় তাহলে এর ওপর যে বলটা কাজ করবে সেটা কত হবে এম জি নিচের দিকে তাই তো ওকে তাহলে এখন এই বস্তুটার ক্ষেত্রে কৃতকার্য কত হয়ে যাচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এম জি এইচ তাইতো এইচটা হচ্ছে এ থেকে বিতে স্মরণ যে উচ্চতাটা ওঠানো উঠানো হচ্ছে এটাই তো স্মরণ হয়ে যাচ্ছে তাহলে স্মরণ ইন্টু বল এটাই হয়ে যাচ্ছে ডাব্লিউ তাহলে এই ডাব্লু মানটা কি দাঁড়াচ্ছে ডাব্লু মানটা ঋণাত্মক হচ্ছে তাই তো কারণ বলটা কোন দিকে কাজ করছে বলটা তো নিচের দিকে হ্যাঁ এবার দেখো বলটা নিচের দিকে তাহলে এই এই যে কৃতকার্যের মানটা এটাই তো ওই বস্তুটাতে উপরে যখন উঠবে তখন স্মৃতিশক্তিতে সঞ্চিত হয় তার মানে তখন ওই বস্তুটা স্মৃতিশক্তি কত হয়ে যায় এম জি এইচ কারণ স্মৃতিশক্তি ইকুয়াল টু হয় মাইনাস অফ ওয়ার্ক ডান যতটা কৃতকার্য করবে সেই ওয়াক ডানটাই তোমার বস্তুটার স্মৃতিযুক্তিতে স্থানান্তরিত হয় ওকে আর এবার যদি আমি এই একই পথে যাচ্ছি ধরো প্রথম এইচ ওয়ান ডিস্টেন্স গেলাম তারপরে এইচ টু গেলাম তারপরে এইচ থ্রি গেলাম মানে একবার এইচ ওয়ান গেছি একবার এইচ টু গেছি একবার এইচ থ্রি গেছি ঠিক আছে এইভাবে আমি উঠিয়েছি বস্তুটাকে বুঝতে পারছো তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য কত হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু

তাইতো তাহলে দেখো এই যে কৃতকার্যের মানটা আর প্রথমের কৃতকার্যের মানটা দুটো কি একই হচ্ছে দেখো পথ দুটো আলাদা একবার ডাইরেক্ট গেছিলাম আর একবার গেছি কি স্টেপ বাই স্টেপ গেছি তাই তো তাহলে দেখো দুটো পথেই কিন্তু আমার কিন্তু কৃতকার্যের মান একই তার মানে এই যে পরিমাণ কৃতকার্যটা এটা কি হচ্ছে আমার এই কৃতকার্য্যটা কি হচ্ছে পথের উপর নির্ভর করছে না পথের উপর নির্ভরশীল নয় তাই তো কৃতকার্য্যের মানটা তাই জন্য এই যে বলটা এই বলটা এই বলটা মানে কোন বলটা আমার এখানে এমজিটা কি বল মহাকর্ষীয় বল তাই তো এই মহাকর্ষীয় বল এটাই তো মহাকর্ষীয় বল এমজিটা ওজনটা স্যার এই মহাকর্ষীয় বলটা কি বল একটা সংরক্ষী বল ঠিক আছে তাহলে দেখো সংরক্ষী বলের উদাহরণ পেলে তো যে সংরক্ষী বলের ক্ষেত্রে পথের উপর নির্ভরশীল করে না নির্ভরশীল নয় তাই তো পথের যদি নির্ভরশীল নয় তাহলে সেটাই হবে সংরক্ষী বল ওকে তাহলে সংরক্ষী বলের উদাহরণ কি হলো যেমন মহাকর্ষীয় বল ওকে আবার আবার যেটা তরিতচুম্বকীয় বল সেটাও একটা সংরক্ষী বল আর একটা উদাহরণ কি তরিতচুম্বকীয় বল ঠিক আছে তাহলে এই সংরক্ষী বলের ক্ষেত্রে তাহলে বলটা সংরক্ষণ হচ্ছে কি করে তা দেখো আমরা যখন এই বস্তুটাকে ওপরে কৃতকার্যটা ওটা কিসের সংরক্ষী বলের ক্ষেত্রে শুধুমাত্র স্থিতিশক্তি টামটা আসবে এটা ভালো করে মনে রাখবে সংরক্ষী বল যদি হয় তবে স্থিতিশক্তি হবে আর যদি সংরক্ষী বল না হয় তাহলে স্থিতিশক্তি কিন্তু হবে না ঠিক আছে ঠিক আছে এবার তাহলে অসংরক্ষী বল একটা দেখা হোক তো সংরক্ষী যেরকম দেখা হলো সেরকম অসংরক্ষী একটা দেখা হোক তাহলে এবার যেটা দেখবো সেটা হচ্ছে অসংরক্ষী যেটার ভর হচ্ছে এম ঠিক আছে এই ব্লকটাকে হচ্ছে এস দূরত্বে নিয়ে যাওয়া হচ্ছে এর স্মরণ করা হচ্ছে এস ঠিক আছে এইটা ধরো এ বিন্দু এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে যখন ব্লকটাকেই সামনের দিকে ঠেলে নিয়ে যাব বল প্রয়োগ করে তখন এর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে পেছন দিকে হ্যাঁ স্যার তাহলে দেখো এই ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কৃতকার্যটা হচ্ছে সেটা কি দাঁড়াবে এফ ইন্টু এস ঘর্ষণ বল ইন্টু সরম তো যেটা আগের দিন দেখছিলাম ঘর্ষণ চ্যাপ্টার পড়ার সময় তাই তো তাহলে এই ক্ষেত্রে এম জিটা কোন দিকে এম জিটা হচ্ছে নিচের দিকে তাহলে লম্ব প্রতিক্রিয়া বল আর ওপর দিকে তাহলে এখন এফ ইকুয়াল লিখতে পারি মিউ ইন্টু আর ইন্টু এস তার মানে এখান থেকে মিউ ইন্টু এম জি ইন্টু এস এটাই হয়ে যাচ্ছে তাইতো আবার দেখো এটা কি করলাম যখন এ থেকে বিতে আমি নিয়ে গেলাম তখন আমার কৃতকার্যের পরিমাণ হলো এইটা এটাকে নাম দিলাম ধরো ডাব্লু ওয়ান এবার যদি আমি বি থেকে নিয়ে আসি সেটা ডাব্লু বি থেকে এতে যদি নিয়ে আসি তাহলে সেটার নাম দেবো আমি ডাব্লু টু তাহলে এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে ঘর্ষণ বল কখন কাজ করবে যদি আমি বি থেকে নিয়ে আসি বি থেকে এতে নিয়ে এর দিকে নিয়ে আসি তখন আমার ঘর্ষণ বল এই দিকে কাজ করবে বিপরীত দিকে তাই তো তাহলে তখন তখন আমার আমার কার্য কত হয়ে যাবে তখন আমার কৃতকার্য মান তো স্মরণ একই দূরত্ব হচ্ছে দূরত্ব তো একই স্মরণ তাহলে ক্ষেত্রে তখন এম জি এস এটাই হয়ে যাবে ওকে তাহলে মোট কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে ডাবলু ওয়ান প্লাস ডাব্লু টু তাই তো ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে টু ইন্টু মিউ এম জি ইন্টু এস ঠিক আছে হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো তার মানে এটা জিরো হচ্ছে না কিন্তু সংরক্ষী বলের ক্ষেত্রে কি হচ্ছিল জিরো হবে কারণ দেখো সংরক্ষী বলের ক্ষেত্রে যেটা আগে দেখলাম সেখানে কি দেখলাম যে উপরে যখন নিয়ে গেলাম তখন আমার কৃতকার্য হচ্ছে কত মাইনাস এম জি এইচ এবার যদি বস্তুটাকে বি থেকে এতে নিয়ে আসতাম তাহলে কৃতকার্য কত হতো এম জি এইচ তাই তো

ঠিক আছে ঠিক আছে তো তাহলে এবার আমাদের পরে যেটা পড়বো সেটা হচ্ছে শক্তি তাহলে দেখো শক্তি সাধারণত ক রকমের হয় দু রকমের একটা হচ্ছে কি গতি শক্তি আর একটা কি স্থিতিশক্তি একটা গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি তাহলে স্থিতিশক্তি টামটা কার ক্ষেত্রে আসবে শুধুমাত্র যখন সংরক্ষী বল হবে তাই তো সংরক্ষী বল হবে ওকে তাহলে এবার ধরা ধরা যাক যাক যে একটা বস্তু যার ভর হচ্ছে বা ব্লক তার ভর হচ্ছে এম তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ ঠিক আছে তাহলে এই বস্তুটাকে উপর এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটার উপর এফ বল প্রয়োগ করার ফলে এই বস্তুটার গতিবেগ হয়ে দাঁড়ালো ভি এবং বস্তুটা স্মরণ হলো এস বস্তুটা স্মরণ হলো আছে তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বস্তুটার গতিশক্তির পরিবর্তন কত হচ্ছে গতিশক্তির পরিবর্তন গতিশক্তির পরিবর্তন পরে কি আগে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার এটা হচ্ছে তো হ্যাঁ স্যার তাহলে ইকুয়াল টু লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হ্যাঁ স্যার এখন দেখো আমাদের তিন নম্বর সমীকরণ মনে আছে সরল লেখার গতির যে ভি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটা ছিল

তাহলে এফ ইনটু এ তাহলে এখান থেকে কি পাচ্ছি যে দেখো গতিশক্তির পরিবর্তন ইকুয়াল টু হয়ে যাচ্ছে কৃতকার্য তাইতো তাহলে গতিশক্তির পরিবর্তন কার সাথে সমান গতিশক্তির পরিবর্তন সমান হচ্ছে কৃতকার্য বস্তুর ওপর প্রযুক্ত কৃতকার্যের সাথে সমান তাইতো তাহলে কৃতকার্য আর কৃতকার্য কার্য ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন এটাকেই বলা হয় কার্য শক্তির উপপাদ্য এটাকে কি বলা হবে কার্য শক্তির স্যার দেখো এই যে প্রমাণটা করলাম এই যে প্রমাণটা করলাম এটা আমি এটা ইনটিগেশনের মাধ্যমেও করা যায় মানে ক্যালকুলেশনের মাধ্যমেও করা যেতে পারে ঠিক আছে তাহলে এইটা আমরা সাধারণত ওই ফর্মুলাটা ইউজ করে করলাম এবার যদি আমি ক্যালকুলেশন করে করতাম তাহলে করে দেখি যদি আমি উল্টো প্রসেসেই করে দেখি ধরো ওই বস্তুটা যখন নিয়ে গেলাম বস্তুটা হচ্ছে হচ্ছে তাই তো ঠিক আছে এবার আমি যদি একটা ছোট্ট অংশ ধরি ছোট্ট অংশ বলতে আমি এইখানে ধরে নিচ্ছি যে ওর এই মাঝের একটা ছোট্ট অংশ সেটা হচ্ছে ডিএস এই ডিএস অংশের স্মরণের জন্য ওর কৃতকার্য কত হবে ডিডাব্লিউ তাই তো তাহলে ডিডাবল ইকুয়াল টু এফ ইন্টু এস ইকুয়াল টু লিখতে পারি এম এ ইন্টু এস মানে বল ইকুয়াল টু ঘর ইন্টু এর জায়গায় আমি লিখতে পারি কি যে ডিভি বাই ডিটি ইন্টু ডি এস ইকুয়াল টু লিখতে পারি ইন্টু ডিভি ডি এস বাই ডিটি মানে ডিটিটাকে এর তলা থেকে ওর তলায় নিয়ে চলে গেলাম তাহলে দেখো ডিএস বাই ডিটি মানে কি বেগ হ্যাঁ তো তাহলে এম ইন্টু ভি ইন্টু ডি লেখা যায় তাহলে ইন্টু এম থেকে ভি ইন্টু ডি ভি ইকুয়াল টু এম টা যদি কনস্ট্যান্ট তাহলে কি দাঁড়াচ্ছে ভি ইন্টু ডিভি ইউ টু ভি ইউটু ভি তাহলে দেখো ইউ টু ভি ইউ টু ভি যদি বসাই তাহলে দেখো এই ভিডিভি ভিডিভি এর ইন্টিগ্রেশন করলে কি হয় ভি এর কত ভি স্কয়ার বাই 2 হ্যাঁ তাই তো তাহলে এম ইনটু ভি স্কয়ার বাই 2 এর মান কোথায় বসবে ইউ থেকে ভি বসবে তাই তো তাহলে বসাই এম ইনটু প্রথম ভি স্কয়ার বাই 2 মাইনাস এম ইনটু ইউ স্কয়ার বাই 2 তাহলে দেখো এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার তাই তো তাহলে এটাই কি হয়ে যাচ্ছে গতিশক্তির পরিবর্তন

এবার যেটা দেখবো যে আমরা যে গতিশক্তি লিখলাম গতিশক্তি ইকুয়াল টু কি লিখলাম হাফ এম ভি স্কোয়ার তাই তো গতিশক্তি গতিশক্তি গতিশক্তিকে আমি যদি কে হিসাবে লিখি ক্যাপিটাল কে মানে কাইনেটিক এনার্জি কে ফর কাইনেটিক এনার্জি ওকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ওকে তাহলে এইটা ইকুয়াল টু দেখো এটা ইকুয়াল টু আমরা ভর ইকুয়াল টু কি জানি ভর বেগ ইকুয়াল টু হয় কি হয় ভর ইন্টু বেগ ভর ইন্টু বেগ তাই তো আমাকে এটাকে যদি ভর বেগের মানে ট্রান্সফার করতে হয় তাহলে আমি করতে পারি কি যে এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই টু এম টু এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কি হয়ে যাচ্ছে পি স্কোয়ার তাহলে পি স্কোয়ার বাই টু এম দেখা যেতে পারে তাহলে দেখো গতিশক্তি আর ভর বেগের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম তাইতো তাহলে এখান থেকে লেখা যেতে পারে p স্কয়ার ইকুয়াল টু 2m ইনটু k তাহলে p ইকুয়াল টু কি হচ্ছে √2m ইনটু k তাই তো তার মানে কি বোঝাতে যে কোন বস্তু যদি ভর থাকে তাহলে বস্তুটির কি হবে গতিশক্তিও থাকবে ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার

বস্তু ভরবেগ ভরবেগ 0.01% বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে বলো কেউ করে একটু বলো আমাকে কি হবে অ্যান্সার তাহলে ধরে নাও যে প্রথমে যে ভরবেগ আছে সেটা হচ্ছে পি ওয়ান ঠিক আছে আর পরে ভরবেগ হবে পি টু প্রথমে গতিশক্তি ধরো কে ওয়ান পরে গতিশক্তি হচ্ছে কে টু ধরা দিতে পারে এখন দেখো কি বলেছে কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট তাই তো তাহলে পি ওয়ান ইকুয়াল টু লিখতে পারি পি টু টু পি ইন্টু ওয়ান পয়েন্ট বা ওয়ান প্লাস কারণ এক তো প্রথমে ছিল কত হয়েছে এত পার্সেন্ট তার মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এত ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে পি ওয়ান ওয়ান প্লাস জিরো ওকে তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে পি ওয়ান এটা হলো

যে পি টু বাই পি ওয়ান এর হোল স্কোয়ার সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো কেটে পয়েন্ট জিরো জিরো ওয়ান এর হোল স্কোয়ার হ্যাঁ তাহলে এটা ক্যালকুলেট করে দেখো তো মানটা এটা আসছে কিনা এটা আসছে কিনা তারপরে জিরো জিরো ওয়ান আসছে কি

যে একটি বল একটি বল এফ ভেক্টর ইকুয়াল টু ফাইভ থ্রি জে ক্যাপ নিউটন এত নিউটন একটি বস্তুর উপর একটি বস্তুর উপর প্রযুক্ত হওয়ায় প্রযুক্ত হওয়ায় বস্তুটির স্মরণ বস্তুটির স্মরণ আর ভেক্টর ইকুয়াল টু টু ক্যাপ এত মিটার হয় কৃতকার্যের মান কত কৃতকার্যের মান কত

ঠিক আছে তাহলে এইভাবে এই এইরকম টাইপের কোয়েশ্চেন আসে তোমাদের পরীক্ষায় এইরকম প্র্যাকটিস করো ওকে পরের দিন আরো এর চ্যাপ্টারটা কমপ্লিট করে আরো কিছু অঙ্ক আমরা করবো ঠিক আছে